Tô Eu ligado, já sei, velho. velho. A cerveja ও লিঙ্গবিষয়ে যে দালালের খপ্পর উপরে আসছে, দালাল পাইতেছেন না, কোম্পানি পাইতেছেন না? না কিছু পাই না, আমি কোম্পানি দেখি না। টিকিট কাটিয়ে দিয়েছি, মালামাল নিয়ে যাবেন এয়ারপোর্ট থেকে, দেশে সিলেট যাওয়ার টাকা নেই। না আপনি আমার কাছে টাকা নেই, আপনি আমার আরে এই তো মালয়েশিয়ার 50 টাকা টাকা 50 টাকা দিয়ে দিয়ে দিয়েছি, আপনি এয়ারপোর্ট থেকে সিলেট চলে দেবেন। কত টাকা লাগে বাংলাদেশের? এই 600 টাকা টিকে এই 50 টাকা বাঙালি মনে 1,000 টাকা হয় না? 1,000 1,200 হবে না? 1,200 টাকা বা 1,000 টাকা ধরেন, ঠিক আছে? এই 50 টাকা দিয়ে আপনি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট সিলেট চলে দেবেন, ঠিক আছে? হ্যাঁ খুশি? তুমি পয়সা জি, আমার সাথে পরিচয় কেমন? আপনার সাথে পরিচয় এই টিকটক, আমি দেখতে দেখতে আমি খুব ভালো একটা মানুষ পাই না, আমি কইতে বাইরে বাইরের কথা শুনে অনেক ভালো লাগছে, আপনার আমি লোক দিছি। মূলত সমস্যাটা কি? আপনি আমার কাছে একটা পাসপোর্ট এনে দিয়েছেন যে দেশে বাইরে দিতাম। হ্যাঁ আমি আপনি খালি পাসপোর্ট দিছি, আমার কাছে টাকা পয়সাও নাই, কিছু নাই, বাইরে গেলে বলছিলাম। দেশে বাইরে দিতাম? হ্যাঁ আপনার সমস্যাটা কি? দেশে যেতে গেলে লাগে, ভিসাও আছে, পাসপোর্ট আছে। আমার ভিসা সমস্যা হইলো, মনে করেন আমি 3 মাস রারিং চললে আমারে খাওয়া দাওয়া দালালে আমার বাড়ি থেকে টাকা আইন না, দালালে হাতে দে আমার 7,000 3,000 করে দেয়, তেমন আমি পয়সা পয়সা খাইছি, আমার কাজ কাম দেয় না। কথা আসলো ফ্যাক্টরির কাজ, কোম্পানির কাজ, এখন কনস্ট্রাকশনের কাজ লেখা, বিল্ডিংয়ের কাজ লেখার পরে মনে করে আমারে অমুকানো পাঠাই দেয়, অমুকানো পাঠাই দেয়, লোকের কাছে পাঠাই দেয়, অনেক বিল্ডিংয়ের কাজ। আমি আমার মা বাপে ফোন দিছি, মা বাপে বলে রে বাবা অনেক কি করবে এগুলো কাজ। মানে আপনি কলিং এ আসছেন 3 মাস, কাজ নাই? কাজ নাই, কিন্তু পাসপোর্ট দেয় নাই, এসে 3 মাস রানিং এর কালা পাসপোর্ট দিয়ে দিয়ে দিছে, পাসপোর্ট দিয়ে দিছে, কোম্পানি দেখি নাই এখন থেকে। আপনি 3 মাস হয়েছে এখন কোম্পানিটা দেখেনি নাই, পাসপোর্টটা পাইছেন কেমনে? কুইরা সার্ভিসে পাঠাই দিছি। আপনার কাছে আপনার কোম্পানি কুরিয়ান সার্ভিসে পাসপোর্ট পাঠাই দিছে, আপনার কোম্পানি দেখেনও নাই চোখে? দেখিও নাই। নাম কি কোম্পানি? কোম্পানির নাম ওই আমি অফিস আমি জানি না, কোম্পানির নামও জানেন না? অর্থাৎ মালয়েশিয়ান নামটা ছেড়ে দিছে? হ্যাঁ মালয়েশিয়ান ছেড়ে। 3 মাস হচ্ছে, 10 টাকা টাকা না খাইতেছে? ও এয়ারপোর্ট থেকে আইসা ওই আমি এয়ারপোর্ট থেকে আসার পরেও আমি মানে আমিও টাকা দিছি, গাড়ি ভাড়া টাকা দিছি। এয়ারপোর্ট থেকে আপনারা নিয়ে আসছে, গাড়ি ভাড়া টাকা আমি দিছি। আসছিলেন কোথায় এতক্ষণ? এতক্ষণ জোর বারু আসছিলাম। কার রুমে ছিলেন? এই তো মনে করেন এই কোম্পানি রুম দিছে নাকি কোম্পানি? কোম্পানি না, দালাল আছে না, দালালের উপরে দালাল আছে না, ও দালালে মনে বন্ধুর বাসায় দিয়ে দিছে। অনেক যে এজেন্ট আছে, এজেন্টের আরেক এজেন্টের বন্ধুর বাসায় রাখছে? হ হ রাখছে। আমি রোজা মায়া দিন মনে করেন এই এক তো না খাই, এক তো না খাই, আমি কোনো এইভাবে আমি দেশের বাইরে কোথায়? সিলেট জি সুনামগঞ্জ। সিলেট থেকে আসছেন? সিলেটের মানুষ তো বেশিরভাগ যায় লন্ডন, আপনি আছেন মালয়েশিয়া। কত টাকা দিয়েছেন? এই তো 5 লাখ 5.5 লাখ মতন গেছে আমার। 5.5 লাখ? দুইবার মেডিকেল করছি, দুইবার অনেক টাকা গেছে। বাংলাদেশে আনফিট হয়েছিলেন? না আনফিট হয় নাই, 3 মাসের ভিতরে আনতে পারে নাই আমার। ও আচ্ছা, যাক। উনি বাংলাদেশ সিলেট থেকে আসছেন? সিলেট ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ থেকে আসছে, 3 মাস হইবে আসছে মালয়েশিয়া, 5.5 লক্ষ টাকা লাগছে নাকি? আসার পরে 3 মাসের মধ্যে 10 টাকা টাকা না খাইতেছে, এই পর্যন্ত কোম্পানি দেখে নাই, কোম্পানির নামও জানে না, এক এজেন্টের আরেক সাব এজেন্টের বন্ধুর বাসায় আছে, এমনকি এয়ারপোর্ট থেকে যে ওই বন্ধুর বাসায় গিয়েছে নিজের গাড়ি ভাড়া দিয়া, তাই তো? হ্যাঁ নিজের গাড়ি ভাড়াই দিয়া আসছে। এখন উনি আমার টিকটক দেখে আসছে, আমি ওনার দেশে ভাড়া দিতাম, এই হচ্ছে অবস্থা, তাই তো? জি আলহামদুলিল্লাহ। ওকে, দেশে কাল ক্যামেরা ফ্লাইট সমালোচনা করেন, তারা আবার প্রশ্ন করবেন, টাকা তারা আমার পক্ষে থেকে দেয় নাই। না ভাই, টাকাটা আমার পক্ষে থেকে দিছি, কিভাবে বলি আপনারা জানেন, উনি কিন্তু এই মাত্র আসছে কালকে ফ্লাইট। এই টিকিটটা কি 500 টাকার টিকিট? আপনি স্বর্ণভূপাল নিয়ে গেলে সর্বোচ্চ 400 টাকা, আর বেশি কেউ দেয় না, হাইয়েস্ট নাহলে 500 টাকায় দিল। আজকে আসছে কালকে ফ্লাইট টিকিটটা কাটছি 970 রিঙ্গিত দিয়ে। আজকে আসছে কালকে ফ্লাইট টিকিটটা কাটছি 970 রিঙ্গিত দিয়া। সো স্বর্ণ মোবাইল দিয়া উনি কিন্তু যাইতে পারবো না, কেউ টিকিট দিব না। ফ্লাইটের টাকা কিন্তু আমি রুবেল ট্রাভেলস আমার পক্ষ থেকে আমি দিছি, এবং ঢাকা থেকে যে সিলেট যাব ওই টাকাটাও নাই, ওর আব্বু যে কান্নাটা কাঁদছে আমার চোখের কোণে ধরে রাখতে পারে নাই। সো আমি রুবেল ট্রাভেলস আপনাদের সেবায় আসি, দুষ্টটি হলে দেখাই দিবেন, চোখ দিয়ে দেখাই দিবেন, আঙ্গুল দিয়ে দেখাই দিবেন, শুধরানোর চেষ্টা করবো, শুধরাবো ইনশাল্লাহ, আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, থাকবো। ধন্যবাদ সবাইকে। হোক, আপনারা দেখছেন যে এই লোকটা কতটা বিপদে আছে, 3 মাস যাবত আসছে কলিং বিষয়, এখন দেশে যাওয়ার জন্য কিন্তু টাকা নেই। একবার ফতুয়া দিছেন
এই যে স্বর্ণ মোবাইল নিয়ে গেলে হারাম, ওনার ক্ষেত্রে এই স্বর্ণ মোবাইল দিয়ে যদি টিকিটটা আমি দিয়ে দিই কারো মাধ্যমে, কারো কাছে রিকোয়েস্ট করা যায় বা ওনাকে স্বর্ণ মোবাইল দিয়ে দেন বিনিময়ে, একটা টিকিটের বিনিময়ে দেশে চলে যায়, তখন এই ব্যক্তিটাকে হারাম মানবো নাকি স্বর্ণটা পাইলে সে খুশি হইব? ওনার চোখ মুখ দেখলে একটু বোঝেন। যারা এই ফতোয়াগুলো দেন যে ভাই স্বর্ণ মোবাইল নিয়ে গেলে এই মালয়েশিয়া থেকে ওগুলো হারাম, আপনাদেরকে দেখাই, এই ভিডিওটা একটু দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।